ইসলামপুরে, আমি তো এখানে, তারপরে পৌরসভা হলো, 20 বছর ধরে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আছি, আমি এখনো আছি। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আপনার বাড়িতে আপনার পাড়াতে আশীর্বাদ। এই নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তৃণমূল কংগ্রেস থেকে এর আগে লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন। 1 নম্বর বোতামে তৃণমূল কংগ্রেসের ঘাসের 2014 লোকসভা নির্বাচনের আগে এই জনসভায় বক্তব্য যখন রাখছিলেন তখন বলতেন, তখন প্রত্যেকটি জনসভায় 15 লক্ষ টাকা করে দেওয়ার গল্পটা যে কি আশার গল্প সেটা শুনেন। বিজেপির যদি কেউ ভোট চেতে আসে পরিষ্কার বলবেন ভাই। তোমাকে উপরে দাঁড়াতে হবে, আমি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে গেলাম, এখন জেতানোর দায়িত্বটা আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বছরে যা যা কাজ করেছেন গোটা রাজ্যে, আপনারা একটা বাড়ি এরকম পাবেন না যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো কাজের নজিরটা নেই। হয় সেখানে 2 টাকা কিলো চালের ডিজিটাল রেশন কার্ড পাবেন, না ওখানে সবুজশ্রীর সাইকেল পাবেন। কাজ করা, আমি যেহেতু সরকারি দলের প্রতিনিধি, আমি মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জন্য মানুষকে আশ্বাস দিচ্ছি যে আমি উন্নয়নমূলক কাজও আপনাদের এলাকায় করব, পাশাপাশি আপনাদের যখনই আপনারা মনে প্রয়োজন মনে করবেন আমাকে আপনারা ডাকবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো। জিতার জন্য কতটা আশা হবে? হ্যাঁ, 100% আশা হবে, জিতবই। কোনো প্রার্থীর আর কোনো প্রার্থীর কোনো কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন? আপনি তো নিজেও মিডিয়াতে আছেন, কোনো দলে কোনো প্রার্থীর কোনো নজির আপনার কোনো কাজ কিছু করতে পারছেন না, কোথাও কোনো কর্মসূচি নেই, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কারো কোনো কর্মসূচি নেই। কোথায় আজকে আমরা করণডিঘির বিভিন্ন অঞ্চলে পথ পরিক্রমা করছি, মানুষের সঙ্গে যোগাযোগ করছি, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সম্বন্ধে মানুষের সামনে তুলে ধরছি, পাশাপাশি 5 বছরে নরেন্দ্র মোদী যে কোনো কাজ করেননি সেই সত্যটাও মানুষের সামনে তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 42-এ 42, আমরা 42-এ 42ই পাবো, আর 42-এ 42 পেয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পদের প্রবল দাবিদার হবেন। 7 বছরের কাজ আর আজকে মোদীজির ফাঁকা আওয়াজ, এই দুটার মধ্যেই মানুষ চিন্তাভাবনা করবেন যে 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে ভোটটা দেবে। বলছি আজ জনগণকে কী বার্তা দেবেন এবং কী কাজের? জনগণকে বলছি ক্ষমতা নেই কাজ করা, আমি যেহেতু সরকারি দলেরই প্রতিনিধি, আমি মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জন্য মানুষকে আশ্বাস দিচ্ছি যে আমি উন্নয়নমূলক কাজও আপনাদের এলাকায় করব, পাশাপাশি আপনাদের যখনই আপনারা মনে প্রয়োজন মনে করবেন আমাকে আপনারা ডাকবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো। জিতার জন্য কতটা আশা হবে? হ্যাঁ, 100% আশা হবে, জিতবই। কোনো প্রার্থীর আর কোনো প্রার্থীর কোনো কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন?
আপনি তো নিজেও মিডিয়াতে আছেন, কোনো দলে কোনো প্রার্থীর কোনো নজির আপনার কোনো কাজ কিছু করতে পারছেন না, কোথাও কোনো কর্মসূচি নেই, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কারো কোনো কর্মসূচি নেই। স্লোগান দাও না, স্লোগান ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।